ভাই কত নিল ভাই কত নিল ভাই কত নিল ভাই 168,000 টাকায় দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল এই মাত্র গাছতলির হাট থেকে। দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু। ১৬২,০০০ টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, ১৬২,০০০ টাকায় বিক্রি হয়ে গেছে গরুটি। সুন্দর হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ সুন্দর। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কুরবানির উদ্দেশ্যে দিয়েছেন? কুরবানির উদ্দেশ্যে। আচ্ছা মাশাআল্লাহ, দাম কত চাইছিল? হ্যাঁ কত দাম চাইছিল? ১৭৫ চাইছিল, ২ লাখ চাইছিল প্রথমে, ২ লাখ। আচ্ছা প্রথমে ২ লক্ষ চাইছিল, পরে কততে কিনছেন? ১৬২,০০০ টাকায় পরে ওনারা কিনেছেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গরুটি, সামনে ওই গরুটি কেনা হয়েছে। হ্যাঁ কত নিল? মাশাআল্লাহ গরুটি কেমন হয়েছে উনি জানতে চেয়েছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে গরুটি কেমন হয়েছে। ভাই কত নিল ভাই? ১১৫,০০০ টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে, ১১৫,০০০ টাকা দাম। চাচা কত দিল, কত নিছে? ১৫৫,০০০ টাকার গরু দেখতে পাচ্ছেন, কালো কালারের মধ্যে সুন্দর একটি গরু। গরুটা বিশাল সাইজের গরু, এই মাত্র বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে। কত নিচ্ছে চাচা? ১৪১,০০০ টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, এই মাত্র বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে, ১৪১,০০০ টাকা। বিশাল সাইজের একটি গরু মাশাআল্লাহ ভাই, ১০১,০০০ টাকার গরু এই মাত্র দেখতে পাচ্ছেন কালো কালারের মধ্যে। আর একটি গরু বিক্রি হয়ে গেল ১০১,০০০ টাকা, দেখতে পাচ্ছেন পাগলামো শুরু করে দিয়েছে গরুগুলা। পিক আপে নেওয়ার জন্য টানারানি শুরু করে দিয়েছে, কার পিক আপে নেবে সে। ভাই গরু আসলো, ভাই কত নিল ভাই? ভাই কত নিল গরুটা? ভাই বিক্রি হইব ভাই, বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে গরুটি দেখতেই পাচ্ছেন। ৯৫,০০০ টাকা দাম চাচ্ছে। ভাই কত নিল ভাই? কত নিল ভাই? ৮৬,০০০ টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সুন্দর আরো একটি গরু বিক্রি হয়ে গেল ৮৬,০০০ কত নিল? ৮৬,০০০ টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, আরো একটি গরু বিক্রি হয়ে গেল ৮৬,০০০ টাকায়। মামা কত নিল? মামা মামা কত নিচ্ছে গরুটা? ১৭,০০০০ টাকার গরু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল সাইজ, ১৭,০০০০ টাকায় বিক্রি হয়ে গেছে গরুটি। পিছন দিক থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন হচ্ছে গরুটি ১৭,০০০০ টাকার গরু মাশাআল্লাহ। রাতে কিন্তু আরো হাটটা জমজমাট হয়ে গেছে একদম, গাবতলি গরুর হাটটা
একদম আরো বেশি বিক্রি হচ্ছে মনে হচ্ছে। দিনের তুলনায় রাতে অনেক বিক্রি থেমে আছে, জিনিসটা এরকম নয়, রাতেও বিক্রি হচ্ছে। ভাই কত নিচ্ছে ভাই? 55,000 টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, ছোট সাইজের মধ্যে একটি গরু 55,000 টাকা। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। ভাই কত নিচ্ছে ভাই? 140,000 টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর আরো একটি গরু, বিশাল সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল 141,000 টাকায় বিক্রি হয়ে গেছে। ভাই কত নিল ভাই? ভাই কত নিছে? ভাই বিক্রি হয় না, বিক্রি না হওয়ার কারণে তারা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাবতলী হাটে আনা হয়েছিল, কিন্তু বিক্রি হয়নি গরু। অনেকগুলো গরু কিন্তু একত্র হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন হাসিলের জন্য এসে কিন্তু গরু প্রচন্ড ভোগান্তিতে মানুষ, সেজন্য সবাই রাগ দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে হাসিল নাকি ঠিক মতো করা হচ্ছে না, অনেকগুলা গরু কিন্তু এই জায়গায় জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কিন্তু হাসিলের প্রসেসটা একটু স্লো, সেজন্য হচ্ছে হাসিলটা করা হচ্ছে না, সেজন্য দেখতে পাচ্ছেন অনেকগুলা গরু হাসিলের এই জায়গায় এসে হচ্ছে জমা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। মামা কত নিচ্ছে? মামা কত নিচ্ছে? 2,90,000 টাকায় দেখতে পাচ্ছেন এক জোড়া গরু বিক্রি হয়ে গেল। সবকিছু ভেঙে চুরে ফেলবে, মনে হচ্ছে যে একদম সামনে যা পাবে সবাই ভেঙে ফেলবে এরকম শক্তি। 1,55,000 টাকার গরু, বেশি একদম খাঁটি গরু দেখতে পাচ্ছেন। ভাই কত নিল? ভাই কত নিছে? ভাই